করিমগঞ্জর কুশিয়ারা লঙ্গাই আর সিংলা নদী ক্রমান্বয়ে দানবীয় রূপ লৈছে। এফালে মুষলধার বরষুণের ফলত করিমগঞ্জের সামগ্রিক পরিস্থিতি দ্রুতগতিত অবনতি ঘটিছে। আনফালে করিমগঞ্জের পাঁচটা চক্রর 300 অধিক গাঁও বর্তমান বানপানীর কবলত। জিলাখনের নতুন এলাকা প্লাবিত হয়েছে। এই পর্যন্ত জিলা প্রশাসনে প্রায় 60টা আশ্রয় শিবির মুক্তি করেছে। বানপানীর ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 লাখ লোক। ইফালে সরকারিভাবে উদ্ধার কাম আরম্ভ হয়েছে আর আনফালে বানাক্রান্তক উদ্ধার কামত নামিছে এদল যুবক। আপদা মিত্রর দুটা দলে বিভক্ত হয়ে নিজের জীবনের ঝুঁকি লৈ বানাক্রান্তর সহায়ত নামিছে সুজন দেবরায় নামের এগারী যুবক আর টিম। করোনা মহামারীর পর আরম্ভ করে 2022 সনত শিলচর আর করিমগঞ্জের বানপানীলৈকে সকলতে রাইজর কাষত থিয় দিয়ার আন এক নাম সুজন দেবরায়। সুজন মানেই মানুষের বাবে বিপদর বন্ধু। বছরত দুবারকৈ বানপানী ক্ষতিগ্রস্ত হওয়া রোগী আর বৃদ্ধ লোকক উদ্ধার কামত নামিছে সুজন। কিন্তু যত পানি বেশি তাত সরকারি উদ্ধারকারী দলের লগত যোগাযোগ করে উদ্ধার কামত লাগি আছে। ধারাসার বরষুণের মাজতেই নিজের জীবনের ঝুঁকি লৈ বানাক্রান্ত কাষত থিয় দিছে। আর লাগো পাঁচ তো গুণ করতে মাত্র 1 মাস হইছে।